الله أكبر الله أكبر الله أكبر الله سبحان الله الحمد لله اگو মিজু বাবা এদিকে হাত দিয়ে তোমরা তোর তিন ভাই আমার কাছে হাত দাও একটু এর দরকার আছে একটু আসো তো সে নাকি হ্যাঁ বাবা বসো তো তোমার কাছে দরকার একটু হ্যাঁ বাবা তোমার কাছে একটু তিন ভাই সাথে আমার দরকার আমার এখন তো আমার শরীর ধরো ভালো না আর এখন বয়স আমার বেড়ে যাচ্ছে বলা যায় না কখন কি হয় না হয় সংসারের দায়িত্ব একটু তোমাদেরই নিতে হবে এখন তোমাদের মাও তো অনেক আগে মারা গেছে সে থাকলে হয়তো তার সঙ্গে করে আমরা সংসার চালাতাম তো এখন সংসারের দায়ভার তো তোমাদেরই নিতে হবে তো আমি খুব কষ্ট করি কিছু জমি জায়গা করেছিলাম কিছু পয়সা কড়ি ব্যাংকে আছে তো আমি মনে করছি যে এই পয়সা কড়িগুলো আর এই জমি জায়গাগুলো তোমাদের তিন ভাগ আমি বেঁচে থাকতে থাকতে তোমাদের তিন ভাই নামে আমি আছে মিল করি তোমাদের নামে দিয়ে যাবো এটা নিয়ত করেছি যে তোমরা এটা ব্যবস্থা করো আমি তোমাদের নামে এই সম্পত্তিগুলো সব লিখে দেবো দিয়ে তাতে তোমার তিন ভাই কেউ তোমরা আমাকে না বলতে পারো যে আমাকে আছে ঠকা আছে আমার বাপ এই কথা যাতে আমার মরার পর না বলতে পারো তোমাদের তিন ভাইকে আমি আছে মিল করি সমান করি যেটুকু যা আছে সব ভাগ করে আমি দিয়ে যাবো যাতে তোমরাও না বলতে পারো বা আমার আত্মীয় স্বজন ভাই ভাই যারা আছে তারাও তাতে না কেউ না বলতে পারে যে না আছে অমুক এক সিলিক কম দিছে এক সিলিক বেশি দিছে এই কথা থেকে না বলতে পারে বুঝছো তো তোমরা এই উকিল খাতে করি আছে এটা ব্যবস্থা করো উকিল ডাকিনি আসো উকিল ডাকিনি আসি আছে আমি সব সই করে দিয়েছি তোমাদের নামে সব দিয়েছি উকিল ডাকিনি আসো আচ্ছা ঠিক আছে আমরা খুব খুশি হয়েছি আপনার কথায় আপনার হাত ধরে বাসায় রাখুক আপনি তাহলে উকিল ডাকিনি আসি আব্বাস হ্যাঁ হ্যাঁ যাও উকিল ডাকিনি আসি বলা যায় না কাজ কখন আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা মিজু মিজু বাপ আমার কাছে আসতে পাবে একটু মিজু আমার শরীর ভালো যাচ্ছে না বাপ আমার কাশছি কাশছি গোমুখ দিয়ে রক্ত পড়ছে গলা ব্যথা আমি মনে হয় বাসবো না বাবা আমার ডাক্তার কাছে চল বাবা আমার ডাক্তার কাছে চল আমাকে ডাক্তার নিয়ে চল বা আমি মনে হয় বাসো না বা বাবা তোর কথা বলিনি বাপ দিয়ে ডাক্তার নিয়ে বাবা তিন দিন ছিল গো সবাই ও বাপ লিমন তুই কোন গেলি বাপ দিয়ে দিকে আয় বাপ তুই ছাড়া আমার আর কেউ নাই বাপ তোর বড় তুই ভাই আমাকে আর দেখল না তুই আমার ডাক্তার নিয়ে ধর বাপ আমি আর বাসো না বাপ তুই আমার ডাক্তার নিয়ে বাপ ডাক্তার নিয়ে আমার আমার ভালো ডাক্তার নেই বাবা আমি না মজন বাপ আমার ডাক্তার নিয়ে বাবা আমার ডাক্তার নিয়ে ও বাপ তোর তোর অনুরোধ করে বলছি আমার ডাক্তার নিয়ে বাপ
আপনি তো অসুস্থ, আপনি বাইরে আছেন কেন? আপনি বাড়িতে যান, আমি আছি আপনার জন্য। বাজার থেকে ওষুধ এবং ফল নিয়ে আসছি। হাঁটতে হাঁটা যাওয়া লাগবে না, আপনি বাড়িতে যান, আমি আপনার জন্য ওষুধ আর ফল নিয়ে আসছি। ঠিক আছে, তোর বাবা বৃদ্ধ, দুজনের বাবাকে চলে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কি বলছিস তোরা? হ্যাঁ বন্ধু, পাগল হয়ে গেছিস? হ্যাঁ, যে বাবা আমাকে জন্ম দিয়ে ছোট থেকে বড় করেছে, আদর যত্ন করে লেখাপড়া করাইছে, নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে, মা বাপ কত কষ্ট করেছে, তোর বাপ মা তো তোদের জন্য কত কষ্ট করেছে, তোদেরকে লেখাপড়া শিখাইছে, এ পর্যন্ত নিয়ে আসছে, আর তোরা তাকে বিশ্রাম বৃদ্ধাশ্রমে রাখবি, এদিন দেখার জন্য তারা কি বেঁচে আসে? সি 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 তুলে বন্ধু, তুমি ঠিক কথা বলেছো, এটা তো আমাদের করা উচিত হচ্ছে না। তিনি আমাদের জন্ম দিয়েছেন, তার জন্যই পৃথিবীর আলো দেখা। হ্যাঁ, আমরা আসলে তোমার কথা শুনে ভুলটা বুঝতে পেরেছি বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমরা ভুলটা বুঝতে পেরেছ, এতে অনেক খুশি। তোমাদের বাবাকে তোমরা ভালোবাসবে, আজও যত্ন করবে, সে তো আর কয়দিন বাঁচবে, সে তো অসুস্থ, তাই না? যে কদিন আছে তাকে সেবা যত্ন করো, সে তাতে খুশি হবে। জি বন্ধু, তুমি খুব সুন্দরভাবে আমাদের বোঝালে বন্ধু, আমাদের আসলে ভিতরের চোখটা খুলে গেল আজকে। আমরা এরকম আর বৃদ্ধ বাপ মার সাথে আমরা অনেক কষ্ট দিয়েছি বাপ মাকে, আর দেবো না বন্ধু, তুমি আমাদের খুব সুন্দর করে বোঝালে। আচ্ছা যাই হোক, তাহলে আমি বাজারের দিকে যাই, তোমরা বাড়ির দিকে যাও। আচ্ছা বন্ধু, আচ্ছা আচ্ছা, সে অসুস্থ মানুষ। আচ্ছা বন্ধু, হ্যাঁ তাদের ডাক্তারের কাছে যাও। আচ্ছা, কান্দুনা ফাগা।